গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন আপনারা? সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন। গতকাল আমি একটুও ভালো ছিলাম না, সারা শরীর ব্যথা বিষে অবশ হয়েছিল। কালকের তুলনায় আজকে ভালো আছি, তবে ঘাড়ের এইখানে একখানা গরম ব্যথা তৈরি হয়ে কোমর পর্যন্ত নামছে। এটাই যা, সারাক্ষণ শরীরের মধ্যে এইরকম একটা ব্যথা চলতে থাকলে না মেজাজও খিটখিটে হয়ে যায়। ইন্দ্রকে গতকাল রাতে বলেছিলাম একটু লোটে মাছ আনবে, সঙ্গে আমরা দিয়ে টকের ডাল করব, দিব্যি খাওয়া হয়ে যাবে। কারণ এখন ওই মশলাপাতি দিয়ে মাছের ঝোল মোটে রান্নাও করতে ইচ্ছা করছে না, খাওয়া তো দূরের কথা। সে সকাল সকাল লোটে মাছ এনেছে, আমি শুয়েছিলাম, বলছে মামন আমি মাছালাকে বারবার বলে এনেছি মাছ ভালো হবে তো, তবেই দিও। দেখো গিয়ে মাছটা খুব ভালো দিয়েছে ওমা। এখন প্যাকেট খুলে মাছ বার করলাম, পুরো অর্ধেক পচে গেছে মাছ। ওই মাছ রান্না করে খেলে না পেটের ভেতরে বিপ্লব শুরু হয়ে যাবে। আর গতকাল বিছানা থেকে মোটে উঠতে পারিনি। ও বললো ছাড়ো তো মা, সবসময় মনের কথা শুনলে হয় না, কখনো কখনো শরীরকেও পাত্তা দিতে হবে। আজকের দিনটা তুমি পুরো রেস্ট নিয়ে নাও, কাল থেকে মোড়ে পিঠে সংসারের কাজ করবে। কথাটা তো ঠিকই, বলুন, নড়তে পারছি না, চলতে পারছি না, খালি মনে হচ্ছে এই জায়গাটা এত অপরিষ্কার, লোকজন যদি দেখে কি বলবে। অসুস্থ রোগীকে দেখতে এসে যদি লোকে ঘর দোর পরিষ্কার অপরিষ্কারের বিচার করে, তাহলে বলতে হবে যাও ভাই আমি যখন সুস্থ হব ঘর দোর গুছিয়ে তোমাদের ফোন করে ডাকবো, এবারে তোমরা দেখে যাও আমাকে আমার ঘরকে, দাঁড়ান দেখাই। হ্যাঁ, লোটে মাছের খবরটা ইন্দ্রর সঙ্গে একটুখানি খিটির পিটির হয়ে গেল। সে যতবার বলে আমি মাছ বুঝতে পারি না, ভালো মাছ কিনতে পারি না, আমি ততবার বলি যে কেন তুমি চোখটা খুলে বাড়িতে রেখে গেলে, তোমাকে কেন মানুষ ঠকাবে। এটাই বড় কষ্ট লাগে যে তুমি পয়সা দিয়ে জিনিসটা আনলে বারবার জিজ্ঞাসা করছো, তারপরেও কি করে মানুষ তোমাকে ঠকায়। তোমাকে কি বোকা ভাবে না অতি পয়সাওয়ালা লোক ভাবে? এই দেখুন দেখেছেন, আপনারা বলবেন বন্ধু, আর আপনারা বলেই বা কি হবে, আর যদি ফেলে দিই কাল তো বলে লাভ হবে না, যদি মামুনদি এটা রান্না করে খাওয়া যেত কি করবো বলুন তো। এ বাবা, এটা কি রান্না করবো না ফেলে দেবো, বুঝতে পারছি না বাবাই। তুই খাস না, তুই জানিসও না আমার পুপু খায় না এই সমস্ত মাছ, আমার ইন্দ্রর খুব প্রিয়। এখন আমার আধা ঘন্টা সময় লাগবে এই মাছটা কিভাবে রান্না করব না ফেলে দেব এই ভাবতে। আজকে সকালে সুজাতা বাসন মাজতে আসবে না, তাই দুপুরে যে কটা বাসন পেরেছি মেজে রেখেছি। জানি বিকেলের পরে আমি আর শরীরটা বিছানা থেকে তুলতে পারবো না, রাতের দিকের যত বাসন কোসন পুপু মেজে উপুর করেছে। এই যে হাড়ি হুড়ি কী করে মাজলো কে জানে। আর লোটে মাছের সঙ্গে এনেছে পটল, এবার থেকে মাছ মুছ খাওয়া ছেড়ে দিতে হবে। যাদের ঘরে স্বামীরা মাছ দেখে আনতে পারে না, মাছ বাজারে গেলেই ঠকে আসে, সেই নিয়ে ঘরে চেঁচামেচি, সেই সমস্ত বউদের মাছ খেয়ে লাভ নেই। সবজি খাও, সবজি খেলে অনেকদিন বাঁচবে, শরীর স্বাস্থ্য ভালোও হবে। বেগুন এনেছে, পটল এনেছে, মাঝে মধ্যে সবজিও উল্টোপাল্টা নিয়ে চলে আসে জানেন। আমার মা গেছে চিড়ের মেলায়, পুপুকে ফোন করে বলছে আমি পৌঁছে গেছি। এই গরমের মধ্যে লোকজনের ভিড় ঠেলে ঠাকুরের নাম ধাম করা যে কতটা কঠিন। কোনো এক বছর চিড়ের মেলায় খুব অসুবিধা হয়েছিল, অনেক মানুষ পদপিষ্ট হয়ে মারা গেছে। তারপরে মা যখন কাল রাতে বলল যে কিরে কাল সকালে আমরা চিড়ের মেলায় যাব, মানে মা আর মায়ের দুই তিন সঙ্গী, আমি তো শুনে অবাক। হ্যাঁ কী বলো গো, বলে আরে আমি ভিড় ঠেলবো না, ফাঁকায় ফাঁকায় যাব, দর্শন করব, চলে আসবো। যাও, একঘেয়ে ঘরের কাজকর্ম করতে করতে মানুষ খিটখিটে হয়ে যায়, যেটা এখন আমার সঙ্গে হচ্ছে। জামা ষষ্ঠীর পর থেকে আমি একদিনও রাস্তাঘাটে বেরোইনি। নটার সময় বেরিয়েছে আমার মা, নটার সময় বেরিয়ে গেছে। কোথায় কীর্তন হচ্ছে, কোথায় চিড়ের মেলা, কোথায় বৈষ্ণব সেবা, এই নিয়ে দিব্যি রয়েছে। আর আমার মা যখনই তোমার গায়ে দিয়ে মাছের গন্ধ ছেড়ে গেল। মা কি রে, মাছ ধোয়ার পরে আমি স্নান করে এসেছি, আমার গায়ে মাছের গন্ধ পেরে ওই জন্য পাশের বাড়ির বিড়ালটা আমার দিকে তাকিয়ে বসে রয়েছে পাশে, বলছে এই মামনকেই তুলে নিয়েছ। হ্যাঁ তাও ভালো, আমি স্নান করার আগে মাছটা চলে এসেছে। তুমি গরমকালে লোটে মাছ বলেছই কেন, গরমকালে তো লোটে মাছ পছন্দ। এটা আমার ভুল হয়ে গেছে, খুব বড় ভুল হয়ে গেছে।
আরে ভাই, অনেকের মুখে শুনছি আমড়া দিয়ে টকের ডাল আর লোটে মাছ দিয়ে কি অমৃত খাওয়া খেয়েছে। আমারও কালকে মনে হলো, যাই ইন্দ্রকে বলি যে ভালো লোটে মাছ পেলে একটুখানি নিয়ে আসবে। হ্যাঁ, আমার মা ওকে ফোন করেছিল। ঘরের সংসারের অশান্তির কথা মাকে বলে দিয়েছিস তো, যে তোমার মেয়ে আমার বাবার সঙ্গে চেঁচামেচি করেছে? বেশ করেছিস। তোমার মা কি বললো, রিপ্লাই কি দিল? বলে হ্যাঁ ঠিক করেছে, মাকে আর ফোন করবো না, তোর মা চেঁচাবে এখন, আর ফোন করবো না, করো এই হইছে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। একটু দেরি করে ঘুম থেকে উঠেছি, তারপরে মাছ নিয়ে ইন্দ্রর ঘেটি মটকাতে মটকাতে ভুলেই গেছি। সকালে আমার আর পুপুর কিছু খাওয়া হয়নি, এখন তো আর চা খাবো না, আর যা গরম পড়েছে, সকাল ভোরে উঠলেও চা খাওয়া যাচ্ছে না। একটু ছাতুর ঘোল বানিয়ে নিলাম, আমি পুপু দুজনে খাই, তারপরে রান্না বান্না হবে। এখানে ডাল বসিয়ে দিয়েছি, এ না আমি একটু খাই, তুমি একটু খেয়ে নাও, তারপরে আমি চুমুক দিয়ে খাই আগে। আমি যখন অনেক ছোট ছিলাম, আমার ঠাকুমার সঙ্গে এক বছর গেছিলাম চিড়ের মেলায়। সেখানে গিয়ে হারিয়ে গেছি, হারিয়ে না, ঠাকুমা তো তার সঙ্গী সাথীদের সঙ্গে গেছে, সব বয়স্ক মানুষ, তার মধ্যে আমি ছিলাম বাচ্চা। কি যেন দেখতে দেখতে আমি ওইদিকেই তাকিয়ে রয়েছি, ঠাকুমা ঠাকুমার বান্ধবীরা সব অনেক আগে এগিয়ে গেছে। আর চিড়ের মেলায় তো কেমন ভিড় হয়, লোকের তালে তালে চলতে হবে, না হলে সঙ্গী সাথী হারিয়ে গেলেও খুঁজে পাওয়া যায় না, ওই রকমই হয়েছিল। আর ঠাকুমা তো সেই কি কান্নাকাটি, নাতনিটারে আনলাম হারিয়ে গেল, বাইরেটা পুরো মেঘ করে কালো হয়ে আসলো, একটা ঠান্ডা ঠান্ডা হাওয়াও দিচ্ছে। প্রতিদিনের একই গল্প, মেঘ করছে অথচ বৃষ্টি নেই, আর কবে হবে বৃষ্টি? জ্যৈষ্ঠ গিয়ে আষাঢ় চলে আসলো, বৃষ্টির দেখা নেই। এদিকে টমেটো দিয়ে মুসুর ডাল রান্না করে ফেলেছি, বেশ হাওয়া দিচ্ছে, ঢাকা দিই, কিছু পড়লে মুশকিল। আর আমার মা ফোন করেছিল না, তা পুপু বললো লোটে মাছ নিয়ে ঘরে অশান্তি লেগে গেছে, তা মা বলছে এই গরমে লোটে মাছের অবস্থা এইরকমই হয়, তাই ইন্দ্রকে ফোন করে বলে দিলাম। সকালবেলা অত চেঁচামেচি করেছি তো, ভেতরে একটা পাপবোধ কাজ করছে, ইস রে বেরোনোর সময় মাছ নিয়ে এত ঝগড়া অশান্তি করলাম। পেঁয়াজ, কাঁচা লঙ্কা, জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, টমেটো কুচিয়ে দিয়েছি, আর অনেকটা পরিমাণে রসুন। মাছটা ধোয়ার সময় কিন্তু সেই পচা গন্ধটা বেরোচ্ছিল না, কিন্তু এত নরম হয়ে গেছে আমি দেখেই ঘাবড়ে গেছি, এই মাছটা আমি কী করে রান্না করব বুঝছেন। আমার মা বললো বেশি করে পেঁয়াজ রসুন দিয়ে রান্না কর, তোরা তো ঝুড়ো খাস, অসুবিধা হবে না, মায়েরা সংসার সামলাতে জানে। আমাদের মতন যদি মাথা গরম করতে থাকে তাহলে তাদের সংসার এতদিন আর টিকতো? আমাদের পাড়ার ছেলেগুলো হই হই করে উঠলো যখনই দুই এক ফোঁটা বৃষ্টির জল মাটিতে পড়েছে। ভাবতে পারছেন মানুষ কিভাবে কাঙালের মতন আকাশের দিকে তাকিয়ে বৃষ্টির অপেক্ষা করছে? একটু বেশিক্ষণ সময় ধরে হোক, হঠাৎ করে এলো, হঠাৎ করে চলে গেল, তাহলে গরম বাড়বে। দিদিকে খবর দি, দিদিকে খবর দি, তাড়াতাড়ি চল, দিদি বৃষ্টি এসছে, দিদি বৃষ্টি এসছে। অনেকক্ষণ যাবৎ বৃষ্টিটা না হলে না ভাপানো গরম বেড়ে যাবে, মাটি ঠান্ডা হোক। প্রায় তিন সপ্তাহ টানা গরমের পরে আজকে বৃষ্টির আওয়াজটা শুনলাম, কান যেন সার্থক। কত এলাকায় বৃষ্টি হয়ে পচিয়ে দিচ্ছে, ওই সমস্ত শুনলে না খুব হিংসা হয়, যে দেখো ওদের দরকার নেই, ওদের ঢেলে ঢেলে দিচ্ছে, আর আমরা বলছি বৃষ্টি দাও বৃষ্টি দাও, আমাদের এলাকাতে নেই। আমি থেমে যাচ্ছে গো, আর বৃষ্টি বৃষ্টি বলবো না, হতে দিই হতে দিই। লোটে মাছটা মশলার সঙ্গে ভালো করে নাড়তে চাড়তে যখন একটু সেদ্ধ হয়ে গেছে, কাঁটাগুলোকে আস্তে করে তুলে ফেলেছি, না হলে খাওয়ার সময় দাঁতে পড়বে, খাওয়ার স্বাদ মাটি। এবারে আগে থেকে আলু বেগুন যে চিকন চিকন করে কেটে লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম, এখন দিয়ে দেব, না হলে কাঁটা বাছতে গিয়ে আলু বেগুন ভর্তা হয়ে যেত। এবারে নাড়িয়ে চাড়িয়ে শুকনো করে নাবিয়ে ফেললেই হয়ে যাবে লোটে মাছের ঝুড়ি। আর পুকুর জন্য ভাজবো আলু। বিকেলের দিকে হলেও হতে পারে, আজকে গাছে জল দিতে হবে না, এটাই যা শান্তি। আমার রান্না বান্না কমপ্লিট, লোটে মাছের ঝুড়ি,
যদি সবজিপাতি না দিতাম আর একটুখানি শুকনো শুকনো করে নামানো যেত, কড়াইয়ের নিচে লেগে যাচ্ছে। আর অতক্ষণ যাবত রান্নাঘরে দাঁড়াতে পারছি না, কোমর ব্যথা শুরু হয়ে গেছে। আর এই হলো টমেটো দিয়ে মসুর ডাল, পুপুর জন্য আলু ভাজা, পুপু ভেবেছিল অন্য কিছু করব। ডিম নেই, ডিমের অমলেটও বানিয়ে দিতে পারবো না, রাতের দিকে কিছু করে দেবো। আর জানলা দিয়ে দেখলাম বাঞ্ছার বাগানে কয়েকটা লেবু ঝরে পড়ে গেছে, সেগুলো কুড়িয়ে নিয়ে আসি, নাহলে ভেজা মাটিতে থাকতে থাকতে না ফেটে যাবে। এই দেখুন, অনাবৃষ্টির কারণে লেবুর বোটা পুরো শুকিয়ে গেছে, একটু হাওয়াতেই ঝরে যাচ্ছে। এই যে আর আছে আর নেই, চল আয় ছাদে যাবো, হরিণ চলো ছাদে যাবো। গুড ইভিনিং, এখন সময় বিকেল 5:15, বাইরেটা পুরো অন্ধকার করে রয়েছে, বৃষ্টি হওয়ার নামগন্ধ নেই, শুধু মেঘলা দেখিয়ে মানুষকে শান্ত রাখছে। বুঝেছেন, ওই দুপুরের দিকে 10-15 মিনিটের যা বৃষ্টি সেই দেখেই শান্ত থাকো। দাঁড়া দাঁড়া, আমি পড়ে যাবো কিন্তু। আর এই তো আমার ছাদ বাগানের গাছগুলোতে আর জল দিতে হবে না, বেলি ফুলের গায়ে বৃষ্টির জল পড়লো তো, ব্যাস কেমন ফ্যাকাশে মার্কা হয়ে যাবে, গাছ ভরে বেলি ফুল হয়েছিল। মোটে বৃষ্টি হচ্ছিল না, সেই তুলনায় আজকে একটুখানি আকাশ মেঘলা, মেঘ ডাকছে, মাঝে মধ্যে ছিপছিপে বৃষ্টি হচ্ছে, ব্যাস আর কি চাই। মনে হয় এতদিনের প্রার্থনা এখন গিয়ে ভগবানের কানে লাগলো। আর এই হলো বেলি ফুল, এই বেকারিগুলো আনা হয়েছিল লাউ গাছের মাচা বানানোর জন্য, লাউ গাছ তো ঠিকভাবে হলোই না, ওই যা একটু শাক পাতা খেয়েছি, তারপরে বেকারিগুলো এদিক থেকে ওদিক, ওদিক থেকে সেদিক যাচ্ছে, হোঁচটকে পরিমরি অবস্থা। ছাদ বাগান পরিষ্কার করতে এসেছিলো যেই ছেলেগুলো, তাদের বললাম একটুখানি তার দিয়ে বেঁধে ছাদের একটা কোণায় রেখে দে, আবার শীতকালে যদি লাউ গাছ পুঁতি কিংবা মাচার মধ্যে যে সমস্ত লতানো গাছ হয় সেগুলো পুঁতলে লাগবে, নাহলে ইন্দ্র ফেলিয়ে দিচ্ছিল। ছেলেটা না ঠিক বোঝে না, সংসার করতে গেলে কত আলতু ফালতু জিনিস যে লাগে। যখন ছাদ পরিষ্কার করেছে এই পাশে একখানা গোটা বালতি ছিল, সেই বালতিটাকে পর্যন্ত ফেলে দিয়েছে। এই মাঝে মধ্যে ডালপালা কাটছি, তারপরে ফোরিং পটি করছে, সেগুলো ফেলানোর জন্য ছাদের কোনো একখানা বড় বালতির দরকার। আর বলে লাভ কি, যেটা ফেলিয়ে দিয়েছে ফেলিয়ে দিয়েছে, চলেন হ্যাঁ। আজকে ছাদটা দেখতে আসলাম, একটুখানি ঝমঝমানি বৃষ্টি হলে ভালো হতো। দুপুরে অত হলপ করে বললাম যে আজকে বিকেলের দিকে যাই হয়ে যাক না কেন আমি একটু রাস্তায় বেরোবো, কারণ 2 সপ্তাহ আমি রাস্তার মুখ দেখিনি। এক নম্বরে ঘরে বসে থাকতে থাকতে না কেমন দুশ্চিন্তা আসে, ডিপ্রেশন আসে। ওয়াশিং মেশিনে সব জামা কাপড় বের করে মেলে দিয়েছি, আর ইন্ডোর গেঞ্জিগুলো উজালা দিয়ে ভিজিয়ে চিপড়ে রাখলাম, এইগুলো না শুকালে এগুলো মেলতে পারবো না। আর যে কটা এলোমেলো জামা কাপড় ছিল বাস্কেটের মধ্যে রেখেছি, টিভি দেখতে দেখতে পরে গুছিয়ে ফেলবো। পুপুকে বললাম, ওট পুপু চা বানাবি, ও এখন ঘুমে কাতর। ইন্দ্রকে দোকানে পাঠিয়েছি 1 প্যাকেট দুধ, ডিম, মুড়ি, নিচের ঘরের বিছানা পাট, সোফা সব পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেললাম। আজকের ওয়েদারটা একটু হালকা রয়েছে তাই কাজ করতে অসুবিধা হচ্ছে না, তবে গরম যে পুরোপুরি কমে গেছে তা নয়, কিন্তু টিপটিপ করে বৃষ্টি হচ্ছে, তাই এখন মুষলধারে বৃষ্টি হলে এই ভ্যাপানো গরম ব্যাপারটা যেত। যাক, আজকে আমার মা চিড়ের মেলায় গেছে, যদি গনগনে রোদ থাকতো তাহলে মা, মায়ের সঙ্গী সাথী সবারই কষ্ট হতো। একটুখানি বৃষ্টি দিয়ে ওয়েদার হালকা করলো। ইন্দ্র আসুক হ্যাঁ, তারপরে চাটা বসাই, আমি দুধ চা খাবো না। আগের দিন ইন্দ্র ফুটবল খেলতে গিয়েছিল তো বুকে বাড়ি খেয়েছে, বুকে যন্ত্রণা টিকতে পারে না, ডাক্তারবাবু বললেন এক্সরে করতে, এক্সরে রিপোর্ট এসছে, তবে যেই দিকে বাড়ি খেয়েছে সেই দিকে কিছু না, হার্টে কোনো একটা সমস্যা দেখা দিয়েছে। আবার রক্ত টক্ত পরীক্ষা করে আসলো, ঠাকুরকে ডাকছি, ঠাকুর লোকটার শরীর স্বাস্থ্য ভালো রেখো। হিমসাগর আম বাজার থেকে উধাও হয়ে যাওয়ার আগে ইন্দ্রকে বলেছি আর 2-3 দিন হিমসাগর আম আনো, মন ভরে পা ছড়িয়ে হিমসাগর আম খাই,
এই বর্ষাকালে আসবে ল্যাংড়া আম, ইন্দ্রবনায় চলে এসছে। হ্যাঁ খুলবো তো, হাতে ডিম রয়েছে, আমার প্রভুর হাতে ডিম রয়েছে। আচ্ছা ঠিক আছে নাও, কটা গোটা আছে কটা ফাটিয়ে এ ফরিং সিঙ্গা দুই জায়গা থেকে তাই কেন পাওনি? আজকে দুপুরে একখানা পাকিস্তানি সিরিয়াল দেখছিলাম, ফারাক, বেশ ভালোই লাগছে। একসঙ্গে চার পাঁচখানা এপিসোড শেষ করে ফেলছি। কিছু সিরিয়াল আছে দেখবেন কি হয় কি হয় এটা জানার ইচ্ছা। আবার কিছু কিছু সিরিয়াল এত বোর করবে যেগুলো একবার দেখলে আর দ্বিতীয়বার চালাতে ইচ্ছা করে না। ইন্দ্র নাকি দুই দোকান ঘুরে সিঙ্গারা এনেছে, এক দোকানে একটা পেয়েছে আর এক দোকান থেকে তিনটে এনেছে। বললাম না আমাদের এখানে সাতটা সাড়ে সাতটা বাজলেই আর সিঙ্গারা চপের দোকানে চপ থাকে না, সবাই কি আর আমাদের মতো সাড়ে সাতটার সময় চায়ের কাপ নিয়ে বসে? পাঁচটা সাড়ে পাঁচটা হলো সঠিক সময় চা খাওয়ার জন্য, ছটার পরে চা খেলে রাতের ঘুম অনেক সময় আসতে চায় না, ঘুমের নেশা কেটে যায়। এই জায়গাটা এখন কি পরিষ্কার লাগছে, চল। এ কিরে ওঠ, এসে গেছি চা নিয়ে, চলো প্রভু ভাত খাবে তো, চলো ওঠো 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 ওঠো। শরীরটা খারাপ, রিপোর্ট দেখে কি বললো ডাক্তারবাবু? তাহলে তোমাকে ওয়াচ করবে কে, তুমি নিজে নিজেকে ওয়াচ করতে পারবে তো, নাকি একটা আয়ামাসি রাখতে হবে? ২৬ বছরের একখানা আয়ামাসি রেখে দিই, সাত দিন সঙ্গে থাকলে এমনি তুমি ফিট হয়ে যাবে। কতক্ষণে জামা কাপড় ভাঁজ করে রেখে দিয়েছি, কাল সকালবেলা নিজের ঘরে নিয়ে জায়গা মতো চালান দেবো। এখনো ঝিরঝির ঝিরঝির করে বৃষ্টি হয়েই যাচ্ছে, একটা মুষলধারে বৃষ্টি দেখতে চাই বুঝলেন। এরকম ঝিরঝিরানি বৃষ্টিতে মানুষের রাস্তাঘাটে বেরোতে অসুবিধা হয়, মনও খারাপ হয়ে যায়। ইন্দ্র ফরিংকে নিয়ে ছাদে গেল, ওর নাকি পটি পেয়েছে। ওকে বললাম চল খাইয়ে দিই, কি আছে যেই শুনেছে লোটে মাছ। ওকে অবশ্য ডিম ভেজে দিতাম, মানে দুপুরে ডিম ভাজা আলু ভাজা দিয়ে ভাত খেয়েছি, রাতে আর খাবো না। চা সিঙ্গারা খেয়ে পেট ভর্তি, আমার বুকুটা এরকমই করে জানেন, যখনই দেখে জুৎসই কিছু নেই তখন নাকি ওর পেটে খিদা থাকে না। আমি আর পুকু খেয়ে দে, আমি আর পুকু বলছি দেখেছেন, পুকুর পেটে খিদা না চাইতেও যদি কারোর নাম বারবার মুখে আসে না তখন বুঝে নিতে হবে তার পেটে খিদা। আরও একবার জিজ্ঞাসা করবো যে পুকু আমি খাইয়ে দিলে কি তুই খাবি? এই বর্ষাকাল আসলো তো লঙ্কার দাম আগুন, লঙ্কা কেন সব সবজির দামই আগুন থাকবে। তাই আমার বকবক আজকের মতন এইটুকুই, আপনারা সবাই খুব 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 ভালো থাকবেন, নিজের শরীরে খেয়াল রাখবেন, সুস্থ থাকবেন, আর অল টাইম স্মাইল, অল টাইম স্মাইল করতে হবে, টাটা, খুব ভালো থাকবেন। এরকম বর্ষা বর্ষা ওয়েদারে আমার চুলগুলো সর্বক্ষণ অ্যান্টেনার মতন দাঁড়িয়ে থাকবে, এই কারণে আমার ভালো লাগে না, আয়নার সামনে দাঁড়াতে ইচ্ছা করছে না। ক্যামেরা অন করে আপনাদের সঙ্গে কী কথা বলি, বারবার মনে হচ্ছে ওই তো আমার চুলগুলো অ্যান্টেনার মতন দাঁড়িয়ে রয়েছে, আমাকে দেখতে কেমন যেন লাগছে, আমাকে যেমন দেখার তেমনই দেখতে লাগবে, কিন্তু চুলগুলো তো আমার নিজেরই ভালো লাগে না। না যে জিনিস আমার ভালো লাগে না সেই জিনিস নিয়ে লোকের সামনে দাঁড়াতেও ইচ্ছা করে না। এই যে প্রভু আসছে, প্রভুকে খেতে দিয়ে দিই। হ্যাঁ মা বকবক করছে, মা তো বকবকই করে সারাক্ষণ, সারাক্ষণ হৃৎপিণ্ডে হাত দিয়ে বসে রয়েছে। কে হৃদয়ে আঘাত দিয়েছে বলো, কে হৃদয়ে গুতা কথা দিয়েছে তোমায় বলো, বলো প্রভু বলো, কোন দিকে হৃৎপিণ্ডটা কোন দিকে থাকে? তাহলে আমি তোমার এই দিকে আর তোমার ফুল ফ্যামিলি এই দিকে, হৃদয়ে তোমার মা দিদি দাদা মেয়ে ফরিং আর তোমার এই পাশে আমি, সারা দুনিয়া। বাবা এই কথা যদি সব ছেলে বুঝতো না, চারিদিকে মহামারীর মতন ডিভোর্স ছড়াতো না। মেয়ে খাবে না, সিঙ্গারা খেয়েছে না, এমনি সিঙ্গারা খেলে ওর পেট ডাবু হয়ে থাকে। দাও না একটুখানি শোনা, ও তোমার খালি ব্যথাতেই ভালো লাগে। আমার দেখুন বাড়িতে আসতে না আসতে নিজের শরীরের সমস্যার কথা বলে দেয়, তাহলে আমি আমার শরীরের সমস্যা নিয়ে কার কাছে যাই? হ্যাঁ সারা অঙ্গ ব্যথা আমার,
কালকে ঠিক হয়ে যাবে।